এরকম অনুষ্ঠান হবে, যেটাকে স্মরণ করার মাধ্যমে আমরা নিজেকে পবিত্র করতে পারব। এই রাধারমণ বিগ্রহ বিশেষ করে বৃন্দাবনে রয়েছে, এই শরণ গোস্বামীদের অন্যতম গোপাল ভট্ট গোস্বামী, এই গোপাল ভট্ট গোস্বামী যিনি বাল্য অবস্থায় চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন, তারা চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস লীলা গ্রহণ করে তিনি দক্ষিণ ভারতে গিয়েছিলেন। দক্ষিণ ভারতে শ্রীঙ্গমে যখন তিনি এই চাতুর্মাস্য কাল তিনি অবস্থান করেছিলেন, শ্রীঙ্গমের পিছনেই রয়েছে বেঙ্কট ভট্টের আবাসস্থল, এই বেঙ্কট ভট্ট সেখানকার পুরোহিত ছিলেন এবং তাই তেনার গৃহেই ছিল গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি পরবর্তীতে সন্ন্যাস দীক্ষার পরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করে তিনি দক্ষিণ ভারত প্রচারে গিয়েছিলেন এবং সেই সময় চাতুর্মাস্যকালে সেই বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করতেন এবং তখন গোপাল ভট্ট তিনি বালক ছিলেন এবং সেই সময় চৈতন্য মহাপ্রভুর সেবা করার তিনি সুযোগ লাভ করেছিলেন এবং সেই সময় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তিনি চলে আসার জন্য উদ্গ্রীব ছিলেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন যে তুমি পরবর্তীতে তোমার পিতামা মাতার অন্তর্ধানের পরে তুমি বৃন্দাবনে চলে আসবে, তাই তিনি তদ অবধি অবস্থান করে তখন পিতা বেঙ্কট ভট্ট তিনি অন্তর্ধান করেন, তারপরে তিনি এসে স্বরূপ গোস্বামীদের অন্যতম সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজিৎ গোস্বামীর তিনি সঙ্গে মিলিত হন। এভাবে গোপাল ভট্ট গোস্বামী কুল এবং আরাধ্য দেবতা ছিলেন নারায়ণ, তাই তিনি প্রাত্যহিকভাবে তিনি সেই নারায়ণের আরাধনা করতেন, নারায়ণের পূজা করতেন এবং বৃন্দাবনে যখন তিনি অন্যান্য গোস্বামীগণের সঙ্গে সেই ভজন করেছিলেন এবং গ্রন্থ রচনা করেছিলেন এবং সনাতন গোস্বামী, রূপ গোস্বামী যে সমস্ত গ্রন্থ প্রণয়ন করেছেন সেই সমস্ত গ্রন্থ টিকা টিপ্পণীর ক্ষেত্রে গোপাল ভট্ট গোস্বামী তাদের সহযোগিতা করেছিলেন। এভাবে যেমন হরিভক্তি বিলাস চৈতন্য মহাপ্রভুর নির্দেশে সনাতন গোস্বামী তিনি বৈষ্ণব স্মৃতিশাস্ত্র প্রণয়ন করেছেন এবং সেই গ্রন্থ যদিও সংক্ষিপ্ত পরিসরে ছিল, পরবর্তীতে গোপাল ভট্ট গোস্বামী সেই হরিভক্তি বিলাসকে বিভিন্ন শাস্ত্রে কোটেশন দিয়ে উদ্ধৃতি দিয়ে শ্লোক সন্নিবেশিত করে এবং প্রমাণ সূত্র সাপেক্ষে তিনি সেই গ্রন্থকে বিস্তার করেছেন। এভাবে অন্যান্য গ্রন্থসমূহকে গোপাল ভট্ট গোস্বামী স্বরূপ গোস্বামীদের পরস্পর পরস্পরে মিলিত হয়ে চৈতন্য মহাপ্রভুর যে নির্দেশনা ছিল যে বৈষ্ণব গ্রন্থ অর্থাৎ সমস্ত বৈদিক শাস্ত্রের যেহেতু অগাধ বৈদিক সাহিত্য বা শাস্ত্র অগাধ সমুদ্র সদৃশ, এই শাস্ত্র সম্ভার সকলেই বিশেষ করে এই কলিযুগের মানুষ যেহেতু অল্পায়ু তারা পা অধ্যয়ন করে শেষ করতে পারবে না বা যথার্থ সঠিক সিদ্ধান্তে উপনীত হইতে পারবে না, তাই কী করেছেন চৈতন্য মহাপ্রভু সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাসস্বরূপ যে বৈষ্ণব দর্শন, তারা সমস্ত বৈদিক শাস্ত্রেই ভগবান শ্রীবিষ্ণুরকে প্রতিষ্ঠিত করা হয়েছে, তো সেই
ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণকে প্রতি যাতে সহজবোধ্য হয় এবং সহজে মানুষ বুঝতে পারে একক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে তার জন্য নির্দেশনা দিয়েছেন। তাই গোস্বামীগণ সমস্ত শাস্ত্রকে মন্থন করে তারা সেই কৃষ্ণ ভক্তির শিক্ষামূলক হরিভক্তি বিলাস এবং ভক্তিরসামৃত সিন্ধু এই সমস্ত গ্রন্থ প্রণয়ন করেছেন, যার মাধ্যমে জগৎজীব সংক্ষিপ্ত পরিসরে সেই সমস্ত গ্রন্থ পড়েই ভগবানকে জানতে পারবেন এবং ভগবান এর ভক্তি অনুশীলন করার শিক্ষা লাভ করবেন, সেই শিক্ষা দান করেছেন। তো সেই সময় তেনারা এই গ্রন্থরা রচনা করেছিলেন। আরেকটি কার্য দায়িত্ব প্রাপ্ত হয়েছিল চৈতন্য মহাপ্রভু দ্বারা, সেই বৃন্দাবন ধামের লুপ্ত অর্থাৎ বিগ্রহ যে সমস্ত মন্দির ভগ্নপ্রায় হয়েছিল বা বিগ্রহ লুপ্ত আত্মগোপন করেছিল সেই সমস্ত বিগ্রহের সেবা বিকাশ সাধন করা এবং বৃন্দাবনের ধামের উন্নয়ন করা, এই আদিষ্ট হয়ে সর্বস্বামী পরস্পরকে সহযোগিতার ভাবে তারা এই কার্যটি করেছিলেন এবং তারা দৈনন্দিন তাদের আরাধ্য ভগবানের তারা নিত্য সেবা পূজা করতেন। তো যদিও গোপাল ভট্ট গোস্বামীর আরাধ্য দেবতা ছিলেন শালগ্রাম শিলা নারায়ণ, তা তিনি নারায়ণের সেবা পূজা করতেন আর এই সমস্ত কার্য করতেন। তো তেনার মনে অভিলাষ হয়েছিল যেহেতু মদন গোপাল এবং গোবিন্দজিউ গোপীনাথ এল সর্বস্বামীদের দ্বারা প্রতিষ্ঠিত বিগ্রহ, তাই এই সমস্ত বিগ্রহ সেই হস্তে বাসি রয়েছে সুন্দর, তাদেরকে পরিধেয় বসন ভূষণ রয়েছে, বসন অর্থাৎ বস্ত্র ভূষণ অর্থাৎ বিভিন্ন অলঙ্কার রয়েছে তাদেরকে সজ্জিত করানোর জন্য প্রতিদিন সজ্জিত করানো হয়। তো সেই সমস্ত রাধা মদন গোপাল রাধা গোবিন্দ এবং রাধা গোপীনাথকে দেখে গোপাল ভট্ট গোস্বামী মনে মনে অভিলাষ করেছিলেন যে হায় এই সমস্ত রাধা মদন গোপাল মা রাধা গোবিন্দ জিউ এবং রাধা গোপীনাথ কত অপূর্ব সাজে সজ্জিত হয়ে জগৎজীবকে প্রতি করুণা প্রদর্শন করছেন, অর্থাৎ দর্শন দিয়ে তারা এই বদ্ধজীবের পাপ তাপ দূরীভূত করছেন। তামার বিগ্রহ নারায়ণ শিলা, তা শিলা বিগ্রহ তো সেখানে এরকম হস্ত নেই, পদ নেই, স্তবিক, তাই তিনি ভাবছিলেন যে আমার যদি এরকম আমি সেবার সুযোগ পাইতাম রাধা মদনমোহন রাধা গোবিন্দ রাধা গোপীনাথের মতো তাদেরকে সুন্দর করে সাজাইতাম, তা সেই এভাবে তিনি মনে মনে সংকল্প করেছিলেন। তো যেহেতু সংকল্প করেছেন তাই ভক্তের সংকল্পিত শুদ্ধ ভক্তের সংকল্পিত অনুযায়ী যখন রাত্রে সেই নারায়ণ শিলা অর্থাৎ সেবা পূজা করে রাত্রে স্বয়ং দিয়েছেন এবং স্বয়ং দেওয়ার পরে পরদিন প্রাতকালে যখন সেই ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানকে জাগিয়ে মঙ্গলারতি হবে সে সময় জাগাতে গিয়ে দেখেন যে ভগবান নারায়ণ শিলা থেকে তিনি এই রাধা মদন রাধা রমন বিগ্রহ রূপ পরিগ্রহ করেছে, অর্থাৎ কৃষ্ণমূর্তিতে তিনি পরিণত হয়ে সেখানে শুয়ে আছেন। এভাবে যখন সেই বিগ্রহ দর্শন করলেন তখন তিনি অভিভূত হলেন এবং অভিভূত হয়ে তিনি প্রেমে আপ্লুত হয়ে তিনি চক্ষু দিয়ে জল ঝরছে, হায় ভগবান কত করুণাময় যে আমি এই বাসনা করেছি, তাই ভগবান এই শিলাপত্তি থেকে
তিনি বিগ্রহ রূপ পরিগ্রহ করেছেন। হস্তপদ, চোখ, নাক, এই সমস্ত ইন্দ্রিয় বিশিষ্ট তিনি বিগ্রহ রূপ পরিগ্রহ করেছেন, যা ঋষিকেন ঋষিকেশ, ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয় অধিপতি তিনি হয়েছেন। এভাবে তিনি তখন সেই ভগবানকে শয্যা থেকে উত্তোলন করে আসনে বসিয়ে এই শুভ সংবাদটি তখন তিনি তখন গোস্বামীগণের মধ্যে পূজ্যপাদ ছিলেন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তাদের কাছে এই শুভ বার্তাটি তিনি পৌঁছে দিলেন। তো যখন তারা এই শুভ বার্তা পেলেন গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকে, তখন তারা সকলেই ছুটে আসলেন সেই ভগবানকে দর্শন করার জন্য। তাই তখন ভগবানকে দর্শন করার জন্য তারা ছুটে এসে দেখছেন সত্যি সত্যিই যে নারায়ণ শিলা থেকে এই বিগ্রহ রূপ পরিগ্রহ করেছেন। তখন যেহেতু নারায়ণ শিলা থেকে হয়েছে এবং ভগবানের, তাই তেনারা তখন করলেন সেখানে অভিষিক্ত করলেন সেই ভগবানকে। তেনা সদ্য বিগ্রহ যখন প্রাপ্ত হওয়া যায় এবং সেই বিগ্রহের সেবা পূজার পূর্বেই, সেবা পূজা প্রবর্তন বা প্রচলন করার পূর্বেই তাকে অভিষিক্ত করতে হয়, পবিত্র এবং মাঙ্গলিক দ্রব্য দিয়ে সেই বিগ্রহের অভিষেক করানো হয়, যা আজকে এখানে হয়েছে গৌরনিতাই ভগবানের এবং ইস্কনের প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদের অভিষিক্ত করা হয়েছে। সেই সমস্ত মাঙ্গলিক দ্রব্য তারা সংগ্রহ করলেন, পঞ্চগব্য, পঞ্চামৃত, দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি, হ্যাঁ, এবং অন্যান্য ফলের রস দিয়ে ভগবানকে স্নান করানো হলো এবং গঙ্গা যমুনা জল দিয়ে ভগবানকে স্নান করিয়ে তখন ভগবানকে সেবা পূজা প্রবর্তন করা হলো। তখন সেই বিগ্রহের নামকরণ স্বরগোস্বামীরা দিয়েছিলেন রাধারমণ বিগ্রহ, রাধারমণ জীব। এভাবে রাধারমণ সাক্ষাৎ বৃন্দাবনে তিনি প্রকটিত হয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামীর আকুল আহ্বানে। ভক্তের সেবা গ্রহণ করার জন্য ভগবান কী করেছেন? নিজের হস্তপদ, চক্ষু, কর্ণ, নাসিকা সব কিছুই প্রকট করেছেন। যদিও হয়তো আমরা মনে করতে পারি এই নারায়ণ শিলা এটি তো কোনো একটি পাথর বিশেষ হয় কিনা, মানে পাথর একটা ঢেলের মতো, কিন্তু আসলে তা না, সেখানে ভগবানের সমস্ত কিছুই ইন্দ্রিয় নিহিত রয়েছে। তাই ভগবান বিভিন্ন রূপেই আমাদের কী করছেন? এই জগৎদেবকে করুণা করছেন। করুণা করার জন্যই ভগবানের এই অর্চা বিগ্রহ রূপে ভগবান এসেছেন। যদিও ভগবান তার অপ্রাকৃত জগতে এবং অপ্রাকৃত ধামে, তেনার অপ্রাকৃত শরীরে তিনি নিত্য লীলা বিলাস করে থাকেন, কিন্তু আমাদের মতো কলিহত জীবদের করুণা করার জন্য তিনি কী করেন? এই ধরাধামে অবতীর্ণ হন। বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে ভক্তদের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় তিনি এই জগৎ জীবকে করুণা করে থাকেন। তারই একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে রাধারমণ বিগ্রহ। এরকম অনেক কাহিনী রয়েছে বিগ্রহ। তাই মহাপ্রভু যখন শ্রীক্ষেত্রে অবস্থান করতেন অর্থাৎ পুরী ধামে, তাই তিনি জগন্নাথ দারুব্রহ্মকে দেখে তিনি বলেছিলেন যে বিগ্রহ তো নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন,
অর্থাৎ তুমি বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যদিও হয়তো আমাদের কাছে স্থূল বিচারে আমরা মনে করতে পারি যে দারুক অর্থাৎ কাঠ, দারুক আর এক নাম আছে কাঠ, কাষ্ঠ, ব্রহ্ম অর্থাৎ চিন্ময়, অর্থাৎ কাষ্ঠ চিন্ময় কাষ্ঠ স্বাভাবিক অর্থ বুঝায়, অর্থাৎ ব্রহ্ম যেখানে চিন্ময় রয়েছে সেটি আছে ব্রহ্ম, তো ভগবান সেখানে কি আছেন, দারুক ব্রহ্মরূপে আমাদের করুণা করছেন। কিন্তু আসলে সেটি প্রকৃত ভগবানের অবয়ব, তিনি সেইভাবেই করুণা করছেন আমাদের। এই জন্য ভগবান আমাদের এই বিগ্রহরূপে তিনি করুণা করছেন, এবং তাই বিগ্রহকে কখনো আমাদের জড় বস্তু বা জড় ভাব্য ভাবনা করা যাবে না। যদি আমাদের মধ্যে সেই ভাব্য ভাবনা আসে তাহলে কি হবো, আমরা অপরাধী হব। তাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে বিষ্ণু কলেবর যদি কেউ প্রাকৃত বলিয়া মানে সে পাশুণ্ডী দণ্ডে তারে জমে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর শরীরকে কে যদি কেউ প্রাকৃত অর্থাৎ জড় বলে মনে করে তাহলে তিনি হচ্ছেন পাশুণ্ডী, যম তেনাকে দণ্ড দেওয়ার জন্য রয়েছেন, যমরাজের দণ্ড পাবে যদি প্রাকৃত বলে মনে করে। তাই শাস্ত্রে বলা হয়েছে নাম বিগ্রহ স্বরূপ তিনি হন চিদানন্দরূপ, যে নাম ভগবানের বিগ্রহ এবং ভগবান স্বয়ং তিনটি অভিন্ন প্রকাশ ভগবানের। যদি আমরা নাম করছি হয়তো বিগ্রহের প্রতি আমাদের তেমন শ্রদ্ধা নেই, বা অনেকের বিগ্রহের প্রতি শ্রদ্ধা আছে নামের প্রতি শ্রদ্ধা নেই, এমনটি না। নাম বিগ্রহ স্বরূপ, স মানে নিজ, রূপ মানে পরিচয় ভগবান স্বয়ং, তার কোনো পার্থক্য নেই। তিনটি আছেন চিদানন্দ রূপ অর্থাৎ চিন্ময় স্বরূপ। তাই আজকে এই রাধারমণ গৌরনিতাই মন্দিরের উদ্বোধনের মাধ্যমে কি হয়েছে, ভগবান এখানে পুত্রা ভক্তদের আহ্বানে তেনারা চলে আসছেন, এখানে তেনারা প্রকাশিত হয়েছেন এবং সেবা বিকাশ লাভ হয়েছে, যাতে করে সকলেই আপনারা এসে সেই ভগবানের কাছে আপনাদের মনের আটকি প্রকাশ করতে পারেন। কেন মন্দির শিলা প্রভুপাদের এই ইস্কন প্রতিষ্ঠার সাতটি উদ্দেশ্যের মধ্যে পঞ্চম উদ্দেশ্যের মধ্যে এই মন্দিরের বিষয় বলা আছে। সেখানে বলা আছে এমন একটি জায়গার প্রয়োজন যেখানে ভগবানের নিত্য লীলা বিকশিত হবে, অর্থাৎ সেই জায়গাটি কি মন্দির। এমন একটি পবিত্র জায়গার প্রয়োজন যেটি অনেকদিন যাবত পুত্রার ভক্তরা কি অনুভব করেছিলেন, করেছিলেন কি না, যে এমন একটি জায়গা যেখানে ভগবানের স্থায়ী একটা সেবা পূজা বিকশিত হবে বা প্রকাশ হবে, এবং সেটি প্রভুপাদের পাঁচ নম্বর উদ্দেশ্যের মধ্যে বলা হয়েছে। যে ইস্কনের সাতটি উদ্দেশ্যের মধ্যে একটি আছে মন্দির নির্মাণ করা, সেটি পঞ্চম উদ্দেশ্য। এই নির্মাণ করার মাধ্যমে কি হবে, ভগবানের সেবা বিকশিত হবে, যাতে সেই সেবার সুযোগ লাভ করতে পারে সকলেই আপামর জনসাধারণ। যারাই ভগবানের সেবা করবে যে কোনোভাবে যদি সেবায় অংশগ্রহণ করা হয় তাহলে কি হবে, ভগবানের কৃপা লাভ হবে। তাই ভগবান সেই ভক্তদের সেই অভাব কী করেছেন, তিনি দূর করেছেন। সেই অভাবটি ভক্তদের আহ্বানে, যেমন গোপাল ভট্ট গোস্বামীর আহ্বানে কি হয়েছিলেন,
ইচ্ছায় তেনার ভগবান নারায়ণ বিগ্রহ থেকে, নারায়ণ শিলা থেকে রাধার অমন বিগ্রহে রূপান্তরিত হয়ে তিনি সেবা গ্রহণ করছিলেন। পরবর্তীতে গোপাল ভট্ট গোস্বামী সেই রাধারমণ বিগ্রহকে সুন্দরভাবে পোশাকে সজ্জিত করেন, সুন্দর তার হস্তে বংশী দান করেছিলেন এবং তাকে সুন্দর আভরণে এবং আবরণে অর্থাৎ অলঙ্কারকে সাজিয়েছিলেন, চূড়াবাসি ময়ূরপুচ্ছ দিয়ে সাজিয়েছিলেন। এভাবে তিনি নিত্য সেবা দান করে ভগবানের এই অপূর্ব রূপমাধুরী দর্শন করে তিনি আনন্দ অনুভব করতেন। তো তেমনি আপনাদেরও সেই সুযোগটি আজকে থেকে হলো সকলের জন্য, এই আপনারাও এখানে ভগবানের কাছে এসে আপনারা ভগবানের অপূর্ব রূপমাধুরী দর্শন করে আপনারা নিজেদের তাপিত হৃদয় তাপিত মনকে খুশিতল দান করতে পারেন। কেন মন্দির মানে কি মনকে দৃঢ় করার একটি ক্ষেত্র বা জায়গা, কারণ এই মন্দিরটি যদিও এই জড়জগত অবস্থান করছে কিন্তু এই মন্দিরের যতটুকু জায়গা রয়েছে এই জায়গাটি কিন্তু আসলে জড়জগতের জায়গা না। যখন ভগবান যেখানে বিরাজ করেন সেখানে তখন অপ্রাকৃত জগতে অপ্রাকৃত জায়গায় পরিণত হন, এটা আপনারা বুঝতে পারেন। যেমন ধরুন আমেরিকান সরকার আছে, আমেরিকার এম্বাসি আছে, আছে না? তা ভারত ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার এম্বাসি আছে, আছে না? বাংলাদেশে আছে না? আমাদের আছে। তো সেই জায়গাটা যেটা এম্বাসির এলাকা সেটি কি, যেখানে রাষ্ট্রদূত বাস করেন সেই জায়গাটি কি বাংলাদেশের হলেও কিন্তু কোন সরকারের নিয়ন্ত্রণাধীন, বাংলাদেশ সরকার, আমেরিকা বা ইন্ডিয়ান সরকারের? ইন্ডিয়ান সরকারের এম্বাসি ইন্ডিয়ান সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, সেখানকার নিয়মকানুন ইংল্যান্ড কোথাকার? বাংলাদেশি, আমেরিকান, ইংল্যান্ডের, সেই সেই দেশের সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, হয় কি না? সেখানে সেই সমস্ত এম্বাসিতে কি বাংলাদেশি অনেক কর্মচারী কর্মকর্তা আছে কিনা? হ্যাঁ আছে। সেখানে তারা অনেক সেবার সুযোগ পাচ্ছে, অনেক সেই সেবা করে তারা, তাদের জীবিকা নির্বাহ হচ্ছে, পরিবার পরিজন নির্বাহ হচ্ছে, হচ্ছে কিনা? হচ্ছে। এবং তারা যদি অনেক বিশ্বস্ততার সহিত সেই এম্বাসির কাজ করেন তাহলে তখন তাদের কি সেই দেশে ভ্রমণের জন্য তারা সুযোগ পান কিনা? পান, যেমন পান যারা বিশ্বস্ত হয়ে যায়। আর যদি যারা কি হবে বিশ্বস্ত না হয়, যদি ফটকাবাজি হয়, দুরন্তর হয়, তাহলে তারা সেই দেশে নিয়ে যাবে? তাদেরকে যাবে না, সেই সুযোগ নেই, বরং চাকরি করতে পারবে না, পারবে কি? পারবে না। তো তেমনি এই মন্দির হচ্ছে কি, যদিও এই মন্দিরগুলো জড়জগতে অবস্থান করছে ভগবানের সেই উপাসনালয়, আমরা যা সহজ বাংলায় বলি উপাসনালয়, হ্যাঁ, বা প্রার্থনালয়, কিন্তু এই মন্দিরগুলো না হচ্ছে সব কিছু অপ্রাকৃত জগতের একটি এম্বাসির মতো, এম্বাসির মতো। যেমন বিভিন্ন দেশের এম্বাসি আছে সেই সেই দেশের নিয়ন্ত্রণাধীন, তো তেমনি এই মন্দিরগুলো কি হয় অপ্রাকৃত জগৎ রয়েছে। যদি আমরা এই জড়জগতে কি পাচ্ছি, সবসময় তৃতাপ জ্বালা তৃতাপ দুঃখ পাচ্ছি, পাচ্ছি কিনা?
সকলেই পাচ্ছি, কিন্তু সেই জগৎ রয়েছে চির জগৎ বা চিন্ময় ধাম, সেখানে এরকম ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, ভয় নেই, শোক নেই, মৃত্যু নেই। কিন্তু এই জগতে কি আছে? ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, আছে কিনা? এখন আপনারা সবাই প্রসাদ পেয়েছেন, এখন আনন্দ লাগছে, কয়েক ঘন্টা পর আবার ক্ষুধা লাগে, লাগবে কিনা? তখন মন ছটফট করবে, হরিকথা শুনতে চাইবে না, তৃষ্ণা লাগলেই ছটফট করবে। এই জন্য এইগুলো আছে এই জড় জগতের কিছু বিষয়, ক্ষুধা তৃষ্ণা ভয় আছে, উদ্বেগ উৎকণ্ঠা, হ্যাঁ, মৃত্যু রয়েছে, জরা রয়েছে, যে রোগ তাপ, আমরা একটা সুন্দর শরীর পেয়েছি সবাই, তার মধ্যে কি রোগ ব্যাধি আছে কিনা? আছে। এইগুলো এই জড় জগতের ভৌতিক জগতের ভৌতিক অবস্থার নিদর্শন। কিন্তু অপ্রাকৃত যে জগৎ রয়েছে সেই ভগবত ধাম, সেখানে কিন্তু এগুলোর ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, রোগ রোগ শোক তাপ, হ্যাঁ, দুঃখ জ্বালা যন্ত্রণা, এমনকি মৃত্যুও নেই, সেখানে কোনো মৃত্যু নেই। আর এই জগতে মৃত্যু আছে বলে এই জগতের আর একটি নাম কি মর্ত্য, হ্যাঁ, লোক, অর্থাৎ যেখানে মানুষ জন্মলে কি হয়, মরে যায়, এই যে হচ্ছে মর্ত্য লোক। এইরকম অপ্রাকৃত জগতে যেহেতু সেখানে চিত, হ্যাঁ, আলোয়, সেই বিষয়ে আমরা অনেকেই জানি না, না জানলেও কী করছেন, আমাদের এই জড় জগতের সৃষ্টির যিনি প্রথম স্রষ্টা জড় জগৎকে ব্রহ্মা, এবং ব্রহ্মা থেকে মনু, এই মনু কী করছেন, এই মানব জাতির প্রথম পিতা হিসাবে, তাই ব্রহ্মা সেই মানুষ সৃষ্টি করছেন, দেবতা সৃষ্টি করছেন, এবং অসুরকেও সৃষ্টি করছেন। তাই তিনি সকলের জন্য, কি দেবতা, কি মানুষ, কি অসুর, সকলের জন্যই তিনি ব্রহ্মসংহিতায় সেই চিন্ময় ধাম সম্পর্কে বর্ণনা করছেন। চিন্তামণি প্রকট সম্ম সুকল্প বৃক্ষ লক্ষ্মাবৃতেষু সুরভিরভি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মানব গোবিন্দ মহাদি পুরুষম তমহম ভজামি। সেই ধামটি আছে চিন্তামণির দ্বারা গঠিত, সেই ধামে বৃক্ষ আদি কল্প বৃক্ষ, সেখানে গাভী সমূহ আছে সুরভি, সেখানে সহস্র শত লক্ষ্মী দ্বারা কি আছেন, ভগবান সবসময় সেবিত হচ্ছেন, আরাধিত হচ্ছেন। সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি, তার বন্দনা করি। কি করছেন বন্দনা? ব্রহ্মাজি স্বয়ং যিনি এই জগৎ সৃষ্টি করছেন, জীব সৃষ্টি করছেন, হ্যাঁ, যদিও তিনি গৌণ স্রষ্টা, মুখ্য স্রষ্টাকে ভগবান শ্রীকৃষ্ণ, সেই ব্রহ্মাজি প্রার্থনা করছেন তার আদি পুরুষ গোবিন্দের, শ্রীকৃষ্ণের সেই ধামের বর্ণনা করছেন। তো সেই ধামে যেহেতু আমরা আমাদের যাওয়ার যোগ্যতা নেই, কারণ আমরা সেই অবস্থা থেকে অনেক দূরে অবস্থান করছি, কোথায়, এই মর্ত্য জগতে, তাই মর্ত্যবাসীদের যাতে অনায়াসে সহজলভ্যভাবে সেই ভগবত ধামে যেতে পারে, সেই জন্য ভগবান কী করছেন, সুব্যবস্থা করে দিয়েছেন। কিসের মাধ্যমে? কখনো কখনো ভগবান স্বয়ং আসেন, আবার কখনো তার প্রতিনিধি প্রেরণ করেন। ভগবান কখন আসেন স্বয়ং? তিনি অবতার রূপে আসেন অপ্রাকৃত জগৎ থেকে এই প্রাকৃত জগতে, নিমে আসার নামই হচ্ছে অবতার। যে অপ্রপঞ্চ হইতে প্রপঞ্চ অবতার অবতারণম, যে অপ্রপঞ্চ অর্থাৎ তৃতীয়ার্থে স্মরোদ্ভম, এই পঞ্চভূতাত্মক এই জড়জগৎ, এই পঞ্চভূতাত্মক জড়জগতের মধ্যে আরেকটি অপ্রাকৃত বা অপ্রপঞ্চাতীত, হ্যাঁ, অর্থাৎ প্রপঞ্চাতীত সেই জগৎ, চিন্ময় জগৎ, যেটির আমি বর্ণনা দিলাম ইতিপূর্বে ব্রহ্মসংহিতা থেকে, সেই অপ্রাকৃত জগৎ থেকে যখন ভগবান এই জগতে নেমে আসেন, জড় জগতের
এই জড় ভূখণ্ডে অবস্থান করছে, কিন্তু তার সত্ত্বে কি এই মন্দির চত্বর বা মন্দির এলাকার এবং মন্দিরে অবস্থানরত যারা ব্যক্তিবর্গ থাকবে তারা কি এই জড়জগতের নিয়মের দ্বারা পরিচালিত নন? তারা তারা কিসের দ্বারা পরিচালিত? সবসময় অপ্রাকৃত জগতের অপ্রাকৃত নিয়ম, বৈদিক শাস্ত্র অর্থাৎ বেদ বিধান দ্বারা তারা পরিচালিত হন। এবং সেই মন্দিরটিও কি ভগবানের প্রদত্ত সেই বিধান দ্বারা পরিচালিত হয়ে থাকেন। তাই যারা বিশেষ করে এই জড়জগতের পীড়া দুঃখ ক্লিষ্ট অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে যারা অপ্রাকৃত জগতে ফিরে যেতে চান, তাদের জন্য এই মন্দির বিশেষ একটি গুরুত্বপূর্ণ স্থান। কারা কারা যেতে চান আপনারা অপ্রাকৃত জগতে? হ্যাঁ, সকলেই যেতে চান, মাতাজিরা চায় না, চান? তাদের জন্য বিশেষ এই স্থান, কারণ এই মন্দিরের সঙ্গে যখন আপনাদের সম্পর্ক ঘনীভূত হবে, আপনারা যখন মন্দিরের একজন বিশ্বস্ত অনুচর হিসাবে আপনারা প্রতীয়মান হবেন, হ্যাঁ, তাহলে তবে ভগবান তখন আপনাদের কী করবেন, করুণা করবেন। যেমন আমি পূর্বেই একটি জাগতিক দৃষ্টান্ত দিয়েছি কি বিভিন্ন দেশের অ্যাম্বাসির উদাহরণ দিয়ে, যেমন অ্যাম্বাসিতে যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে বাংলাদেশি হলেও, তারা যখন সেই দেশের রাষ্ট্রদূতের বিশ্বস্ত একজন বিশ্বাসভাজন অনেক যান, তখন তারা অনায়াসে সেই দেশে যাওয়ার জন্য ভিসা পেয়ে থাকেন, পান কিনা? তেমনই আপনারাও যখন এখানে যারা প্রতিনিধি রয়েছে কে স্বয়ং ভগবান বিগ্রহরূপে আছেন, চির জগতের তিনি প্রতিনিধিত্ব করছেন, আর তেনার অধীনস্থ যারা এখানে মন্দির অধ্যক্ষ রয়েছেন, পূজারী রয়েছেন, সেবকবৃন্দ রয়েছেন, তারা কি তাদের প্রতিনিধিত্ব করছেন। তা সেই প্রতিনিধিত্বদের বিশ্বস্ত হইতে হবে, আর বিশ্বস্ত হইতে গেলে কি করতে হবে, যথার্থভাবে যে মন্দিরের নিয়ম কারণ সেগুলো পালন করতে হবে। হয়তো অনেকে ভাবতে পারেন যে আমরা তো বাড়িতে থাকি, আমরা গৃহে থাকি, আমরা বিভিন্ন পেশায় থাকি, আমরা তো এগুলোর নিয়মকানুন পালন করতে পারবো না, হয় কি না? সকলের জন্যই সম্ভব। তাই বিশেষ করে ভগবান সেভাবেই কি করছেন, শাস্ত্রে নির্দেশনা দিয়েছেন, সকলেই করতে পারবে, সকলেই করতে পারবে, সকলের জন্যই সম্ভব। সেজন্যই ভগবান সেইভাবে তিনি বিধিবিধান দিয়েছেন। যাদের অনেক অর্থবিত্ত রয়েছে তারা সেভাবে ভগবানের ভগবানকে সাজাতে পারেন, হ্যাঁ, বিভিন্ন আবরণ আবরণের দ্বারা ভগবানের জন্য সুন্দর, হ্যাঁ, মন্দির করে দিতে পারেন। সেভাবে সাধ্য অনুযায়ী করে দিতে পারেন, আর যাদের সাধ্য সামর্থ্য নেই তারাও যে ভগবানের সেবা থেকে বঞ্চিত হবেন এমনটি নয়। ভগবান সে কথাও বলছেন ভগবদ্গীতায়, কি বলছেন, যে সকলেই ভগবানের সেবা করতে পারে, কি পত্র পুষ্পম ফলম তয়ম জমে ভক্ত প্রযোচ্ছতি, যে পত্র পুষ্প ফল জলের দ্বারা যদি কেউ ভক্তি আপ্লুত চিত্তে আমাকে সমর্পণ করে, তাহলে তাদের এই ভক্ত প্রদত্ত দ্রব্য সামগ্রী আমি সাদরে গ্রহণ করে থাকি। দেখুন ভক্তের দেওয়া জিনিস, তাহলে কারো অসম্ভব ভগবানের সেবা পূজা করা, সকলেই করতে পারে। হয়তো যাদের এগুলো না আছে, কিন্তু যারা অনেক সময় মঠবাসী, হ্যাঁ, সর্বত্যাগী সন্ন্যাসী, তাদের হয়তো নেই, কিন্তু তারা যদি মনে মনে বাসনাও করে, যেমন আমি কিছুক্ষণ আগে গোপাল ভট্ট গোস্বামীর কথা বললাম, তিনি বাসনা করেছিলেন, তাই তেনার কাছে গিয়ে ভগবান সেই রূপে
প্রকাশিত হয়েছেন। তাই আমরা যদি শুদ্ধ অন্তঃকরণে শুদ্ধ চিত্তে ভগবানের সেবার বাসনা করি, সাপ না থাকলেও যদি সাধ্য না থাকলেও যদি সাপ থাকে তাহলে আমরা ভগবানকে খুশি করতে পারব। আর যাদের শক্তি সামর্থ্য দিয়েছে আপনারা সেভাবে ভগবানের সেবা পূজা করতে পারেন। তা মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য আছে কি, যারা এই জড়জগতে তৃতাপ জ্বালা তৃতাপ দুঃখ এবং ক্লিষ্ট ভোগ করছে, ক্লেশ ভোগ করছে, তাদের সেই অবস্থা থেকে যাতে ভগবানের কাছে এসে তাদের নিজের মনের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবেন এবং তাহলে কি হবেন, ভগবান তাদের প্রতি করুণা করবেন, সরাসরি করুণা লাভ করতে পারবেন। তো সেই সুযোগ আজকে আপনাদের হলো, এখানে এসে আপনারা আপনাদের নিঃশেষ সমস্যার কথা ভগবানকে জানাবেন, সেই সুযোগটি হয়েছে আপনাদের। তাহলে ভগবান কি করবে, সব কিছুই সমাধান করবেন। হয়তো আমরা চিন্তা করি সেদিক করে সম্ভব, আমরা তো অফিস আদালত ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকি, আজকে শুক্রবার পেয়েছি আজকে তাই ছুটে এসেছি। হ্যাঁ, ভগবানের জন্য আমাদের কি করতে হবে, সময়, যেহেতু আমাদের ভগবান সময় দিয়েছেন, আমাদের মনুষ্য শরীর দিয়েছেন, কিন্তু আমরা যদি তার থেকেই এই মনুষ্য শরীর লাভ করে এটি একমাত্র ভগবানের আরাধনা করার সুযোগ এই শরীরেই। মনুষ্যতর শরীর লাভ করে আমরা কখনোই ভগবানকে লাভ করতে পারবো না, পারবো কি, এই মনুষ্য শরীর দিয়েই একমাত্র ভগবানের আরাধনা করার সুযোগ রয়েছে। এবং মনুষ্য শরীর যদি আমরা ভগবানের সেবায় ভগবানের কাজে লাগাই তাহলে আমরা তখন মনুষ্য থেকে আমরা দেবত্বে পরিণত হইতে পারব। আমাদের যে মনুষ্যত্বের যে গুণগুলান আছে এই গুণগুলানে বিকশিত হয় তখন আমরাই যাব দেবতার, হ্যাঁ, গুণ লাভ করে দেবত্বে, হ্যাঁ, আসীন হব। আর যদি আমাদের মনুষ্য গুণের সেই বিকাশ না ঘটিয়ে আমরা যদি মনুষ্যতার প্রাণের সেই গুণের আমাদের মধ্যে বিকাশ ঘটাই তাহলে কি হব, নিম্নজনই প্রাপ্ত হব। তাই সেটি আপনাদের বিচার্য বিষয় যে এই সুযোগটি আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনানন্দ সংঘের প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদ করে দিয়েছেন সমস্ত জগৎবাসীর জন্য, তিনি করছেন এই মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে সকলকে ভগবানের সেবার সুযোগ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে উত্তরায় এখানে যে মন্দির হলো সেই শিলা প্রভুপাদেরই একটি সাতটি উদ্দেশ্যের একটি পঞ্চম উদ্দেশ্য, হ্যাঁ, এই মন্দির নির্মাণের মাধ্যমে সম্পন্ন হলো। তা সেটি আপনাদের জন্য, সকলের জন্য, যারা বিশেষ করে মানুষ তাদের জন্য, তারা আসুন সেই কৃপা লাভ করুন এবং আপনাদের মনুষ্য জীবন সার্থক করুন। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ।